প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের সাথে 4 ইউনিটের একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে যা যা থাকবে তা হলো এই প্ল্যানটি কিভাবে তৈরি করা হয়েছে এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে, তার সাথে এই জায়গাটির সঠিক ইউটিলাইজ করে কিভাবে প্ল্যানটি তৈরি করা হয়েছে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে প্ল্যানটি শেয়ার করি। আজকের প্ল্যানটি দৈর্ঘ্য 56 ফিট এবং প্রস্থ 48 ফিট, অর্থাৎ 56 × 48 ইকুয়াল 2688 স্কোয়ার ফিট, যা প্রায় 6.17 শতক। এই বাড়িটিতে প্রথমে এই পাশে একটি পোস্ট গার্ড থাকবে, যে পাশ দিয়ে আপনি প্রবেশ করবেন। এখানে দুটি রাউন্ড কলাম থাকবে, তার মধ্যে সিঁড়ি দিয়ে আপনি এখানে প্রবেশ করবেন। অতঃপর এই পাশ দিয়ে আপনি বাড়িটির মধ্যে প্রবেশ করবেন বা মূল স্ট্রাকচারে ঢুকবেন। দোতলা ওঠার জন্য এখানে একটি সিঁড়ি দেখানো হয়েছে। আমি যদি আপনাদেরকে টোটাল প্ল্যানটি শেয়ার করি তাহলে এই প্ল্যানটিতে 4টি ইউনিট, ইউনিট এ বি সি ডি টোটাল 4টি ইউনিট আছে। এই বাড়িটি মূলত যে ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়েছে তিনি মূলত প্লাটগুলো ভাড়া দেওয়ার চিন্তা করে তৈরি করা হয়েছে, সে কারণে ছোট ছোট ইউনিট আকারে বাড়িটি তৈরি করা হয়েছে। প্রতিটি ইউনিটে 2টি রুম এবং 2টি টয়লেট, একটি কিচেন এবং একটি কমন স্পেস রয়েছে। আমি যদি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করি তাহলে ধরে নেন আমি ইউনিট বিতে প্রবেশ করব। ইউনিট বিতে প্রবেশ করে প্রথমেই একটি সুপার সেটের লোকেশন দেখানো হয়েছে, যেন কোনো গেস্ট এসে এখানে বসতে পারে। অতঃপর তার সাথে একটি গেস্ট বেড দেখানো হয়েছে। গেস্ট বেডটি 10 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট। তার সাথেই কর্নারে একটি মাস্টার বেড দেখানো হয়েছে। মাস্টার বেডটি 13 ফিট বাই 11 ফিট, যার দুপাশে 2টি উইন্ডো রয়েছে। তার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। গেস্ট বেড এবং কমন স্পেসের জন্য একটি কমন টয়লেট দেওয়া হয়েছে। তার সাথে একটি কিচেন রয়েছে। কিচেনটি ডাইনিং স্পেসের সাথে দেওয়া হয়েছে, যেন খাবার ডিস্ট্রিবিউশন করতে খুব সহজ হয়। তার পাশে একটি রিফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজের লোকেশন দেখানো হয়েছে। ঠিক সেম ভাবে এ এবং বি ইউনিটের একইভাবে সাজানো হয়েছে। এ ইউনিটে যেভাবে রুমগুলো সাজানো হয়েছে ঠিক সেম ভাবে বি ইউনিটে রুমগুলো সাজানো হয়েছে। আমি যদি আপনাদেরকে এবার ইউনিট ডি দেখাই তাহলে ইউনিট ডিতে প্রবেশ করে এখানে কমন স্পেসটি একটু বড় দেওয়া হয়েছে। কমন স্পেসটি 16 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি দেখানো হয়েছে। তার সাথেই একটি ডাইনিং টেবিল এবং ডাইনিং থেকে হাত ধোয়ার জন্য কর্নারে একটি বেসিনের লোকেশন দেখানো হয়েছে। তার সাথে একটি কিচেন আছে, কিচেনটি ডাইনিং এর সাথেই দেখানো হয়েছে। অতঃপর আমি প্রথমে একটি গেস্ট বেড দেখানো হয়েছে 10 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট। কর্নারে একটি মাস্টার বেড দেখানো হয়েছে, মাস্টার বেডটি 13 ফিট বাই 11 ফিট। মাস্টার বেডটি মূলত একটু বড় দেওয়া হয়েছে, যেন আপনি ফার্নিচার গুলো যেন ভালোভাবে সাজাতে পারেন। মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট, মাস্টার টয়লেট 7 ফিট বাই 5 ফিট দেওয়া হয়েছে। আপনি যদি একটু ভালো করে দেখেন প্রতিটি মাস্টার বেডের সাথেই 2টি উইন্ডো দেওয়া হয়েছে। ডি এবং সি ইউনিটে গেস্ট বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। যেহেতু 2টি রুমের সাথে 2টি টয়লেট, ডি এবং সি ইউনিটের জন্য এখানে 2টি শু বক্স অর্থাৎ জুতা রাখার জন্য 2টি বক্স দেখানো হয়েছে। ডি এবং সি ইউনিটটি সেম ভাবে সাজানো হয়েছে। প্ল্যানটি মূলত অল্প জায়গায় ছোট পরিবারের জন্য প্রতিটি ইউনিট তৈরি করা হয়েছে। এই প্ল্যান অনুযায়ী যদি আপনি বাড়িটি তৈরি করতে যান তাহলে প্রায় 55 থেকে 65 লাখ টাকার মতো খরচ হবে। তবে হ্যাঁ, এই ব্যয়টি স্থান এবং সময়ভেদে পরিবর্তনশীল হতে পারে, কারণ আপনি যদি মালামাল লোড আনলোডিং দূরত্ব বেড়ে যায় সেক্ষেত্রে আপনার অতিরিক্ত কিছু পেমেন্ট লাগবে এবং ম্যাটেরিয়ালসের কোয়ালিটির উপর কস্ট কম বেশি হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে প্ল্যানটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই প্ল্যানটির উপরে আপনাদের যদি কোনো মতামত থাকে
অনুগ্রহপূর্বক কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি কোনো কারণে আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সাধারণত কি ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও চান বা কি ধরনের প্ল্যান চান, যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় অনুগ্রহপূর্বক কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে চাহিদা আছে তা পূরণ করার জন্য। আমার ইউটিউব চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আজ আর কথা না বাড়িয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।